জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা জানাতে ও জিয়ারত করতে গেছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম দেশের আলোচিত সমালোচিত ইউটিউবার হিরো আলম মুক্তিযুদ্ধ প্রজন্ম প্রজন্মলীগের সাংস্কৃতিক সম্পাদক পদ পেয়েছেন মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সভাপতি আহমেদ সাইফুর রহমান ছোটন বিষয়টি নিশ্চিত করেছেন মঙ্গলবার বারো সেপ্টেম্বর সকালে তিনি বাংলাদেশ মুক্তিযুদ্ধ লীগের নেতাদের সঙ্গে একটি মিনিবাসে করে ঢাকা থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা দেন যাত্রা শুরুতে হিরো আলম ও মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সভাপতি আহমেদ সাইফুর রহমান ছোটন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সেখানে মুক্তিযুদ্ধ লীগের সভাপতি আহমেদ সাইফুর রহমান ছোটন বলেন হিরো আলম মুক্তিযুদ্ধ লীগের সাংস্কৃতিক সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন আমরা জাতির পিতার মাজার জিয়ারত করতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছি এক প্রশ্নের জবাবে হিরো আলম বলেন প্রজন্মলীগ কোনো রাজনৈতিক দল নয় এটি একটি সংগঠন নামের সঙ্গে লীগ আছে কিন্তু এটি একটি সংগঠন ছাড়া কিছু নয় প্রসঙ্গত হিরো আলম এখন প্রায়ই রাজনৈতিক আলোচনায় থাকছেন গত সতেরো জুলাই ঢাকা সতেরো আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন হিরো আলম এর আগে গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত বগুড়া চার নন্দীগ্রাম ও বগুড়া ছয় সদর আসনের উপনির্বাচনে অংশ নিয়ে আলোচনায় আসেন তিনি